গত বছরের ভালোবাসা দিবসে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। 3 বছর ধরে প্রেম করছিলেন তারা। বলছি স্মিতা পাতিল ও রাজ বাব্বরের সন্তান অভিনেতা প্রতীক ও তার প্রেমিকা অভিনেত্রী প্রিয়া ব্যানার্জির কথা। প্রেম নিয়ে লুকোছাপা করেননি ভারতীয় এই যুগল। জানা যায় গত বছর প্রতীকের জন্মদিনে 2 দিন আগে 26 নভেম্বর বাগদান সেরেছেন তারা। তবে বাগদানের খবরটা এতদিন ছিল গোপন, এ বছরের শুরুতে এসে তা প্রকাশ্যে এলো। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। এর আগে 2023 সালের জানুয়ারিতে স্ত্রী সানিয়া সাগরের সঙ্গে বিচ্ছেদ ঘটে প্রতীকের। 2019 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রতীক ও সানিয়া। এর মধ্যে প্রতীকের জীবনে প্রিয়া ব্যানার্জি আসেন। 2013 সালে তেলুগু সিনেমা কিস দিয়ে সিনেমায় অভিষেক ঘটে প্রিয়ার। এরপর বেশ কয়েকটি হিন্দি, তামিল ও তেলুগু সিনেমায় দেখা গেছে তাকে।